देखो कितना बड़ा हुआ है अभी। তার জন্য একজন হার্ট স্পেশালিস্ট কে দেখাতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অলসো গুড মর্নিং, বিকজ গুড মর্নিং নেই, 11টা বাজে। আজকে একটা সানডে ব্লগ করার প্ল্যান করেছিলাম, বাইরে যাওয়ারও কথা ছিল, মানে বাইরে বলতে আমার একটু মার্কেটে যাওয়ার কথা ছিল, কিছু গাছপালা কেনার ছিল। সো ওকে, ব্লগটা আমি কিছুটা বাংলা বলবো, কিছুটা হিন্দি বলবো, সো মিক্স করে বলবো, কেননা বেশিরভাগ বাংলা ব্লগ অনেকে দেখতে পছন্দ করে আর আমার চ্যানেলটা যেহেতু হিন্দিতে, তার জন্য যারা বাংলা বোঝে না তাদের জন্য হিন্দিতে। ওকে, সো ইয়া, बाहर तो नहीं जा पाई, बारिश हो रही थी, बहुत जोर की बारिश हो रही थी, अभी नहीं हो रहा है लेकिन पहले हो रही थी, तो इसलिए नहीं जा पाई मार्केट। अगर मार्केट जा पाती तो कुछ पेड़ पौधा खरीदना था, एंड मैं इसके लिए ही मेनली मार्केट पे जाती हूँ, उससे ज़्यादा कुछ नहीं। सो देखते हैं, घर में ही बहुत सारा काम करनी है, प्लान भी है, कुकिंग भी करनी है, एंड पिछोने जरा जरा देखते बच्चों, यस फोकस, ওখানে গোপাল ভাঁড় চলছে, বিকজ আই লাইক ইট। আমি প্রত্যেক সানডে আগে গোপাল ভাঁড় দেখবো, তারপরে সমস্ত কাজ করবো, বাট আজকে গোপাল ভাঁড় দেখতে দেখতেই তোমাদের সাথে ভাবলাম যে ব্লগটা শেয়ার করি, অ্যান্ড চলো কি কি করা যায় দেখি। আর তার আগে তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই যে কিরকম কি চলছে বাইরে এখন ওয়েদার। আমি একটু ছাতে এলাম অ্যান্ড তোমাদেরকে জাস্ট ওয়েদারটা দেখানোর জন্য। দেখো এখনো পর্যন্ত জল জমে আছে, পানি ইহাঁ পে রুকা হুয়া হ্যাঁ, অ্যান্ড look at the weather, wow, it's very beautiful, yeah, I like shak, hindi te ki bole ami jani na, kolmi shak er hindi, and ekhane amar ache ar ei peyara gach ta amar mara geche, keno kisher jonno jani na, but खराब लागछे, मारा गेलो बेचारा। सो यहाँ पे है वो क्या कहते हैं पम्पकिन का ये पौधा है, एंड ये काफी बड़ा हो गया है, एंड यहाँ पे एक जो बिटर गोट होता है बड़ा वाला, उसका एक छोटू सा प्लांट निकल रहा है, यहाँ पे एलोवेरा है, एंड लुक एट माय बीन्स, यार कितनी सुंदर सुंदर बीन्स हुआ है, देखो कितना बड़ा हुआ है बीन्स, इतना सुंदर बड़ा बड़ा बीन्स हुआ है, एंड लुक एट इट्स फ्लावर, इट्स वेरी ब्यूटीफुल फ्लावर, लुक एट, वाओ। सो या ऐसे ही चल रहा है, एंड यहाँ पे मेरा जो चिली का प्लांट है वो भी निकल रहा है, छोटू छोटू सा, या एक बड़ा हो गया है, एंड या ऐसे ही चल रहा है। कुछ पौधा आज खरीदना था लेकिन मैं जा नहीं पाई, तो इसके लिए मैं खरीद भी नहीं पाई, तो चलो घर पे चलते हैं। एंड आप लोगों को अगर अलग से मेरी प्लांट्स के ऊपर वीडियो चाहिए कि मैं कैसे सीड्स को ग्रो करती हूँ एंड ऑल ऑफ दैट, ज़्यादा नहीं है लेकिन हाँ जो भी करती हूँ, कैसे प्लांट्स को ग्रो करती हूँ, सीड्स कैसे लगाती हूँ एंड ऑल ऑफ दैट स्टाफ, अगर आपको जानना है तो आप कॉमेंट में लिख सकते हैं, मैं ज़रूर आपको बताऊँगी, डिटेल्ड में वीडियो बनाऊँगी जब भी मैं प्लांटिंग करूँगी किसी भी पौधे या किसी भी बीज का। सो या দেখতে হ্যাঁ মা কেয়া কর রা হ্যায়, এন্ড দেখা যাক আজকে কি রান্না বান্না হয়, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। বাই দ্য ওয়ে আজকে একটা কি বলে ওটাকে, একটা মেকআপ লুক শ্যুট করারও আছে, সো মেকআপ লুকটাও শ্যুট করবো, শ্যুট করার পর তোমাদের দেখাবো, আর মেকআপ লুকটা ভিডিও তোমরা আমার চ্যানেলে আলাদাভাবে পেয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, অ্যান্ড ইয়া কন্টিনিউ করতে ভিডিও কো। আচ্ছা চলো ক্লিন, ওকে দেখে নাও, একদম গুছিয়ে ফেলেছি সমস্ত কিছু, এবার মার কাছে যাব, গিয়ে দেখব যে কি রান্না বান্না হচ্ছে, একটু যদি ভালো কিছু হয় টেস্ট করার সুযোগ পাবো। এখানে যদি সাউন্ড হয় তার জন্য সরি, বিকজ এক্সস্টটা না চালালে তো চলবে না। সো কি রান্না হচ্ছে দেখি, এটা কুমড়ো ভাজা,
কুমড়োটাকে ধুয়ে নিয়ে আর এটাতে হলুদ আর নুন মাখিয়ে ভেজে ফেলতে হয়। সিম্পল রেসিপি, দেখানোর মতো কিছু নেই। সো পরে মা বললো চিংড়ি মাছে পোস্ত করবে, সোয়াবিনের তরকারি করবে, বাটা মাছে সামথিং কিছু করবে, তেল ঝাল করবে, আমের চাটনি। তো এগুলো সমস্ত হবে আজকে, যেহেতু রবিবারের স্পেশাল মেনু। আজকে চিকেন আনতে যেতে পারিনি, বৃষ্টি হচ্ছিল, এখন যদিও রোদ্দুর উঠেছে। সো চলো দেখি। হ্যাঁ, তো ততক্ষণ পর্যন্ত যদি কোনো রেসিপি মনে হয় শেয়ার করার মতো করে দেবো। আমি একটু কড়াই দিয়ে দিই, এগুলো কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, কুমড়ো ভাজতে বেশি তেল লাগে না। ওই চল মা গেই গিয়া। দুধ থেকে টুকুস টুকুস করে দিয়ে দেবে, এরকম করে ধরবি, ধরে এরকম করে ছেড়ে দিবি। সিম্পল আর দেবো সবই দিয়ে দেবো। হয়ে গেছে দেওয়া। তো আমি এখন ভাবছিলাম একটা মেকআপ লুক করবো, কিন্তু এটা বুঝতে পারছি না যে স্নান করে এসে করবো না স্নান করে মানে স্নান করতে যাওয়ার আগে করবো। তো দেখি কটা বাজে, দেখি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ 11:30 বেজে গেছে। তো তো মেকআপ লুকটা শ্যুট করে নিই, বিকজ মেকআপ লুকটা করে নিই, স্নান করতে যাব। তাতে করে কি হবে যে তোমার কি বলে ক্লিনটা ঠিকঠাকভাবে হয়ে যাবে এবং অনেকটা চাপ ফ্রি লাগে। তো আজকেও একটা মানে আজকে সানডে, আজকে যে লুকটা শেয়ার করবো সেটা ভিডিওটা এডিট করতে হবে। তো আগে ভিডিওটা এডিট করব, কিছুটা এডিট করব যদি পারি। তারপরে এখন বাজে 11:30, তো মিনিট 10 একটু এডিটিংয়ে টাইমটা দিই। তারপরে কালকেও কিছুটা করে রেখেছি, তারপরে আমি কিছুটা মেকআপ লুকটা করে নেবো, বিকজ খুব সিম্পল একটা মেকআপ লুক করবো, বেশি টাইম লাগবে না মেবি। তারপরে যাবো স্নান করতে। তো এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করছিলাম আর এডিট করতে করতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 12:45 বেজে গেছে এবং 10 মিনিট বলে এতক্ষণ চলে গেছে। এটাই হয় এডিটিংয়ের সময়। অ্যান্ড এখন আমি স্নান করিনি, তো তার জন্য এখন আর মেকআপ লুকটা হলো না। তো মছলি কা রেসিপি হ্যায় বো কর রহে হ্যায়, তো শেয়ার কর দিতি হুঁ আপ লোগোঁ কে সাথ মে, চলো দেখতে হ্যায়। তো ওটা হচ্ছে বাটা মাছের তেল ঝাল, যেটা বলে মছলি কা নেম জো হ্যায় বো বাটা হ্যায়, অ্যান্ড উসকা জো হ্যায় তেল ঝাল কেহতে হ্যায়। অ্যান্ড ইয়ে সর্ষে অ্যান্ড পোস্ত দোনো কো মিলা কে কমপ্লিট কিয়া যাতা হ্যায়। অ্যান্ড উসমে অ্যাজ ইউ ক্যান সি ক্লোজেস্ট লুক, ইয়েস ওকে। অ্যান্ড ইহা পে জো হ্যায় চিংড়ি মাছ, মুঝে জব জরুরত পড়তি হ্যায় ওয়ার্ডস কি, লাইক হিন্দি ওয়ার্ডস, ইংলিশ ওয়ার্ডস, মুঝে তভি ইয়াদ নেই রহতি হ্যায় ওকে। তো ইহা পে প্রনস কি জো রেসিপি হোনে ওয়ালি হ্যায় উসকে লিয়ে প্রনস কো ফ্রাই করকে রাখা হুয়া হ্যায় হলদি অ্যান্ড নমক কো মিলা কে। অ্যান্ড ইসকে বাদ দেখতে হ্যায়, ইস রেসিপি কো পহলে ফিল আপ কর লেতে হ্যায় অ্যান্ড উসকে বাদ মে নহানে যাউঙ্গি, মে চাহতি হুঁ কি আপ লোগোঁ কে সাথ শেয়ার করতি হুঁ। ওকে 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 ওকে, কোই বহুত আচ্ছি ক্যামেরাম্যান নেই হুঁ, ক্যামেরা গার্ল নেই হুঁ কুকিং রেসিপি কে লিয়ে, তো জিতনা ভি দিখা পা রহি হুঁ দেখ লেনা ওকে। তো হলদি গয়া অ্যান্ড উসমে গয়া লাল মির্চ অ্যান্ড 43 ওকে, ইয়ে সরসো অ্যান্ড জো খসখস হোতা হ্যায় পোস্ত যেটাকে বাংলায় বলে ওটার মিক্সিং, যেটা মা দিয়ে দিয়েছে ওর মধ্যে শুধু শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা ওকে। তো উসমে সির্ফ খসখস অ্যান্ড গ্রিন চিলিজ হ্যায় অ্যান্ড মুঝে খাসি হো রহি হ্যায় ইসমে সে ইতনা জ্যাদা ধরে কি বলে ছাঁচ বেরোচ্ছে পোস্ত কাঁচা লঙ্কা। সো ওটা একটু ফুটে গেলে ওতে মাছটা দিয়ে দেবে। সো হ্যাঁ, উসমে আব জো প্রনস হ্যায় উসকো দে দিয়া হ্যায় অ্যান্ড ইয়ে থোড়া সা জব সুখ জায়গা তো ইসকো উতার লেঙ্গে, দ্যাটস ইট। বহুত হি সিম্পল রেসিপিজ হ্যায় আপ ভি ট্রাই কর সকতে হ্যায়, ইসমে কোই জ্যাদা বড়ি বাত নেই হ্যায় অ্যান্ড ইয়া। তো ইয়া মে অভি নহানে কে লিয়ে যাউঙ্গি, ইসলিয়ে জব লঞ্চ করুঙ্গি তো আপকো সারি রেসিপিজ একদম কমপ্লিট ফর্ম মে দিখা দুঙ্গি অ্যান্ড ট্রাই কর সকতে হ্যায়। আগর আপকো রেসিপি অলগ সে দেখনা হ্যায় তো বো ভি মুঝে কমেন্ট করকে বাতা দেনা। অ্যান্ড চলো পহলে নহা কে আতি হুঁ অ্যান্ড দেন উসকে বাদ মে আপ লোগোঁ সে বাত করতি হুঁ ওকে ওকে। তো মে ইহা পে নহা কে আ চুকি অ্যান্ড আজ
बालों पे सीरम वीरम कुछ अप्लाई नहीं किया हूँ क्योंकि ऑयलिंग किया था कल एंड कल शैम्पू करूँगी सो इसलिए एंड 15 একটা 15 বেজে গেছে তো এরপরে লাঞ্চ করব লাঞ্চ করে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আজ ডাক্তার কি वहां पे जाना है আমি বলতে ভুলে গিয়েছিলাম আজ ডাক্তার কি वहां पे जाना है वाह क्या बात সরি বাপির শরীরটা কিছু নাই খারাপ হয়েছিল তো তার জন্য একজন হার্ট স্পেশালিস্ট কে দেখাতে হবে দেখানো দরকার আছে তো গতকালকে যাওয়ার কথা ছিল কিন্তু উনি কালকে আসেননি তো আজকে মেবি 6:30টার সময় আসবেন তো ওখানে যাব বিকেলের দিকে তো তোমাদের সাথে করে নিয়ে যাব চাপ নেই এন্ড জানি না বলেই যাচ্ছি আমি মেকআপ লুক শুট করব কখন করব করতে পারবো কিনা আমি সিরিয়াসলি জানি না আই ডোন্ট নো অ্যাবাউট ইট অ্যাকচুয়ালি করতে পারবো কিনা বিকজ এরপর লাঞ্চ করব লাঞ্চ করার পরে আমি ইয়ে করব ভিডিওটা মানে যেটা আজ আপলোড করব সানডে তো ওটা হচ্ছে তোমার কি বলে ওটা মানে সাউন্ড এডিটিংটা বাকি আছে সাউন্ড এডিটিংটা করব যে যে ভিডিওগুলো মেকআপ ভিডিও আপলোড করি বা মেকআপ লুকগুলো আপলোড করি তো সেগুলোতে আমি বাংলা বলি না আমি হিন্দিতে বলি এবং নিচে আমি বাংলায় কোটেশন দিয়ে দিই ঠিক আছে তো তোমাদের যদি প্রবলেম না হয় মানে তোমাদের যদি প্রবলেম না হয় বলো আর তোমাদের যদি মনে হয় যে কোটেশন দেওয়ার দরকার নেই আমরা ইজিলি বুঝতে পারছি তাহলেও বলো তাহলে আমি আর কোটেশনটা দেব না এবং যদি তোমাদের মনে হয় যে না কোটেশনটার জন্য আমাদের হেল্প হচ্ছে তাহলেও সেটা জানিও তাতে করে কি হবে আমার সুবিধা হবে তোমাদের রিভিউ পেলে এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো বিকজ I need your support. So yeah, দেখা হচ্ছে লাঞ্চে তো হিয়ার ইজ মাই লাঞ্চ রেডি অ্যান্ড আমি একটু জুম করে দেখাই তোমাদের ইয়েস এই যে এখানে দু রকম মাছ আছে চিংড়ি মাছ আছে এবং বাটা মাছ আছে নিয়ে দেখা হচ্ছে তো ইয়া আবি 5:30 বাজ রে হ্যাঁ আর শাম কো 6:30 কো ডাক্তার কি আনে কি টাইম হ্যাঁ तो मैं अभी निकल रही हूँ एंड कुछ नहीं यूज़ किया है जस्ट ऐसे ही निकल रही हूँ कुर्ती वेयर करके और पापा वहाँ से आ रहा है तो चलो चलते हैं তো ওখানে আমি ডক্টর ওখানে বসেছিলাম তো ওখানে তো আর কথা বলাটা উচিত নয় আর বলাটা যাবেও না তো তাই জন্য চুপচাপ বসেছিলাম শুধু ওকে তো মানে ঘর পে আসকি হুম এন্ড এক ইয়ারিং খরিদি হুম এন্ড এক আইল্যাশ খরিদি হুম আর 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 কি খরিদি পতা নেই ইয়াদ নেই আ রহা হ্যায় তো তিন চিজে খরিদি হুম এন্ড কুছ প্ল্যান্টস খরিদি হুম डॉक्टर को दिखाई कुछ बाजार से कुछ लेना था सब्जी वगैरह वो भी ले लिया है एंड या अभी बज रहा है 7:30 या देख सकते हैं अभी 7:30 बज रहा है एंड अगर आपको ब्लॉग अच्छी लगी है तो प्लीज लाइक से सब्सक्राइब टू माय चैनल प्रेस द बेल आइकन बी सेट द सब्सक्राइब बटन फॉर गेटिंग ऑल द नोटिफिकेशन मैं अभी जाऊंगी जाके फ्रेश हो जाऊंगी एंड उसके बाद कुछ खाना वाना पकाना है एंड ऑल ऑफ दैट स्टाफ तो दिखाने के लिए कुछ है भी नहीं और तो आज की ये ब्लॉग मैं यहीं पे स्टॉप करती हूँ एंड मेरे चैनल के साथ रह जाना क्योंकि बहुत सारी कंटेंट यहाँ पे आपको मिल जाएगी सो स्टे हैप्पी स्टे हेल्दी टिल देन बाय